হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই পুজো খুব ভালো করে কাটিয়েছো। রোদে গরমে ঘুরে ঘুরে আমার গলা একদমই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন যাব মা দুর্গার বিসর্জনে। আর আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, ওখান দিয়ে অনেক ঠাকুর বিসর্জনে যায়। আর আমাদের হালিশহর এপারে যত পুজো আছে, বেশিরভাগ পুজোর ঠাকুরকে সব বিসর্জন দেওয়া হয়। একটা দিঘি আছে, সেই দিঘিতে আজকে সেখানেই যাব, গিয়ে বিসর্জন দেখবো। আমি ছোটোবেলা থেকে সেখানেই যাই বিসর্জন দেখতে। দুপুরবেলায় দেখলাম এরকম বাজনা বাজিয়ে একটা ঠাকুর বিসর্জনে যাচ্ছে, তাই চটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর রাস্তায় এসে দেখলাম মাকে নিয়ে যাওয়া হচ্ছে দিঘির দিকে বিসর্জন দেওয়া হবে বলে। সত্যি এই জিনিসটা যখন দেখি মনটা এত খারাপ লাগে না, খুব কষ্ট লাগে। এখানেও দেখলাম মাকে বাজনা বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মাকে দিঘির ধারে নিয়ে যাওয়া হবে। আর রাস্তায় দেখলাম আরও একটা ঠাকুর, সেই ঠাকুরটাকেও বিসর্জনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো প্রতিমাটা এতটা সুন্দর, এই ঠাকুরটাও নিয়ে যাচ্ছে, মনটা সত্যিই খারাপ হয়ে যায়। আর আমরা অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই চারটে দিন আনন্দ করব বলে, 365 দিন আমরা অপেক্ষা করে থাকি। এত আনন্দ, এত আয়োজন শুধুমাত্র এই চারটে দিনের জন্য। বলতে বলতে দিঘির ধারে চলে এসেছি, এসেই দেখলাম লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সব ঠাকুরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন বিসর্জন দেওয়া হবে, একদম দিঘির ধারে নিয়ে আসা হয়েছে। প্রথমে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ঠাকুর সবাইকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হয়, তারপরে মা দুর্গাকে নিয়ে আসা হয়। দেখো বলতে বলতে দেখলাম বিসর্জন দিয়ে দেওয়াও হচ্ছে, খুবই খারাপ লাগছিল দেখে, সত্যি একদম চোখে জল চলে আসে। এত কষ্ট করে ঠাকুরগুলো বানানো হয়, এত আয়োজন করা হয়, তারপরে দেখতে দেখতে পাঁচটা দিন চোখের নিমেষে কেটে যায়। আর মাকে বিদায় জানাতে এতটা কষ্ট লাগে না, কি বলবো। এখন যখন এডিট করছি তখনও খুব কষ্ট লাগছিল আমার। আর এই দেখো বলতে বলতে মা দুর্গাকে এখন বিসর্জন দেওয়া হবে বলে মা দুর্গাকে ঘোরানো হচ্ছে। মা দুর্গাকে এখন ভ্যানে করেই ঘুরিয়ে নেওয়া হয়, কারণ দিঘির ধারে নিয়ে গিয়ে ঘোরাতে খুবই কষ্ট হয়, তাই একদম ওপর থেকে মাকে ঘুরিয়ে একদম দিঘির ধারে নিয়ে যাওয়া। এই মুহূর্তটা সত্যি খুবই কষ্টের। দেখো মা দুর্গাকে প্রায় ঘোরানো হয়েই গেছে, এবার দিঘির দিকে নিয়ে যাবে। এইবার দেখো মা দুর্গাকে নিয়ে যাওয়া হবে দিঘির দিকে, সত্যি খুবই কষ্ট লাগে। বলতে বলতে মা দুর্গাকে দিঘির ধারে নিয়ে যাওয়াও হচ্ছে, অনেকটা ভিড় ছিল, আর সামনের দিকে যেহেতু যেতে দিচ্ছিল না, তাই আমি দূর থেকে যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো বলতে বলতে একদম দিঘির সামনে নিয়ে আসা হয়েছে, এবার মা দুর্গার বাঁধনগুলো খুলে দেওয়া হচ্ছে, আর এখনই মাকে জলে দিয়ে দেওয়া হবে। সত্যি এই জিনিসটা একদম চোখে জল নিয়ে আসে, মায়ের দুর্গার বাঁধন সব খোলা হয়ে গেছে। আর দেখো এই বলতে বলতে মাকে জলে দিয়ে দেওয়া হলো, তারপর দেখলাম আরেকটা ঠাকুর নিয়ে আসা হচ্ছে। এই ঠাকুরটা আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট দূরেই পুজো হয়, সেই ঠাকুরটা আমি তোমাদেরকে দেখিয়েওছি শর্টসে। দেখো এই ঠাকুরটাকেও এখন নিয়ে যাওয়া হচ্ছে দিঘির ধারে, এখনই বিসর্জন দিয়ে দেওয়া হবে। সত্যি এই মুহূর্তগুলো কিন্তু খুবই কষ্টের। দেখো বলতে বলতে একদম সামনে নিয়ে চলে আসা হয়েছে, আর এখানে একটা চাকা লাগানো গাড়ি করেছে, সেই গাড়িতেই এখন ঠেলে ঠেলে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এইবার মাকে জলে দিয়ে দেওয়া হবে, আর দেখো বলতে না বলতেই দিয়ে দেওয়া হলো জলে। অনেক ঠাকুরই বিসর্জন দেখেছিলাম, শুধু এই দুটোই তোমাদেরকে দেখালাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, টাটা, বাই।